বিডিও ও তার স্ত্রীকে বেঁধে রেখে ডাকাতি ঘটনাটি ঘটেছে হাবড়া এক নম্বর বিডিওর আবাসনে মুখে কাপড় বেঁধে পাঁচজন ডাকাত দলের হামলা সোনার গহনা নগদ টাকা মোবাইল নিয়ে চম্পট গভীর রাতে বিডিওর আবাসনের দরজা ভেঙে ঢুকে বিডিও ও তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রেখে ডাকাতি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হাবড়া এক নম্বর বিডিও শুভ্র নন্দীর আবাসনে জানা গেছে রাত প্রায় দুটো চল্লিশ থেকে তিনটে নাগাদ পাঁচজনের সশস্ত্র ডাকাত দল মুখে কাপড় বেঁধে বিডিওর আবাসনের পেছন দিকের দরজা ও ক্লবসিভেল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে কিছু বুঝে ওঠার আগেই বিডিও ও তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে ফেলে ডাকাত দল তারপর প্রায় এক ঘন্টা ধরে অপারেশন চালায় ডাকাত দলের সদস্যরা ঘটনায় নগদ দশ থেকে বারো হাজার টাকা সোনার গহনা ও ছটি মোবাইল নিয়ে চম্পট ডাকাত দলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া এলাকায় খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ জানা গেছে যশোহর রোড সংলগ্ন হাবড়া এক নম্বর বিডিও অফিস অফিস চত্বরেই বিডিওর আবাসন দিনের বেলায় সর্বক্ষণের জন্য নিরাপত্তা নিরাপত্তারক্ষী থাকলেও রাতের বেলায় কোনো নিরাপত্তারক্ষী ছিল না বলে জানা গেছে ঘটনার পর হাবড়া থানার পক্ষ থেকে দুজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী সর্বক্ষণের জন্যে মোতায়েন করা হয়েছে বিডিওর আবাসনের সামনে পিছনে ক্লসিবল গেটের তালা কেটে এবং দরজার সিটকানি ভেঙে চার প্রায় পাঁচজন লোক মুখ বাঁধা অবস্থায় ঢুকে সাহেব এবং ম্যাডামকে দুজনকে বেঁধে ফেলে বেঁধে ফেলে এবং সমস্ত গুলোকে সব প্রশ্ন করে ফেলে করে ফেলার পরে এবং সাহেব তখন বুদ্ধিমানের কাজ করে তখন সাহেব যা যা ছিল সেগুলোকে সালেন্ডার করে ওদেরকে দিয়ে দিয়েছে প্রসঙ্গত চলতি মাসের চার তারিখ অশোকনগর প্রফুল্লনগর এলাকা থেকে এক সরকারি কর্মীকে বেঁধে রেখে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছিল অশোকনগরের পর এবার ফের হাবড়া ঘটনার বিবরণ দেখে পুলিশের অনুমান একই দলের কাজ ঘটনার পর কিছু সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ দুটি ঘটনাতেই দুষ্কৃতীরা হিন্দিভাষী ছিল বলেও জানা গেছে খবর পেয়ে এদিন সকালে বিডিও শুভ্র নন্দীর সাথে দেখা করতে যান হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা হাবড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলিমেশ দাস সহ অন্যান্যরা নাগাদ ঘরে ঢুকে ঘরে ঢুকে তারা বিডিও সাহেব ম্যাডাম জিজ্ঞাসাবাদ করে যে কোথায় টাকা আছে ঘরে তিন লক্ষ টাকা আছে সোনা গয়না কোথায় আছে বিজয় সাহেব সেক্ষেত্রে বাধা দেয়নি তা সত্ত্বেও তারা বিজয় সাহেব এবং ম্যাডামকে তারা বেঁধে রাখে এবং ঘরে যেটুকু সোনা গয়না ছিল খুব বেশি নয় সেটা নিয়েছে পাঁচজন পাঁচজন তার মধ্যে চারজনেরই ভাষা দেহাতি হিন্দি ভাষা Bureau report news no man's land, Habra.